সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TBN 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TBNA Analysis অনুষ্ঠান আর সাথে আছি নূপুর চৌধুরী। আর প্রিয় দর্শক আবারো বলে রাখতে চাই সোমবার, বুধবার, শুক্রবার আমরা ট্যাক্সের যে নতুন আইন ট্যাক্স ল আপডেট ট্যাক্স কার্ডস এন্ড জবস অ্যাক্ট নিয়ে এটি নিয়ে আমরা কথা বলছি। সেই সাথে নতুন ট্যাক্স আইনে কি কি পরিবর্তন এসেছে, এবার ট্যাক্স ফাইল করার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ব্যক্তিগত এবং বিজনেস পর্যায়ে সবকিছু নিয়ে আমরা আলোচনা করছি। এবং সম্মানিত অতিথি হিসেবে সোমবার, বুধবার, শুক্রবার আমরা পাচ্ছি মোহাম্মদ হাশেম ইএ এমবিএ আইআরএস এনরোল এজেন্ট এবং আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কর্ণফুলি ট্যাক্স সার্ভিস। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে প্রত্যেক অনুষ্ঠানে ধন্যবাদ দিতে চাই ব্যস্ততার মাঝে আসেন। সেই সাথে আমরা অনেক কিছু জানতে পাচ্ছি, বিশেষ করে নতুন যে ট্যাক্স আইনটি সে আইনের যেহেতু এবার অনেক কিছু পরিবর্তন হয়েছে আগের বছরের তুলনায়। আর প্রিয় দর্শক আপনারা যদি ট্যাক্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে মতামত তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24 USA। মোহাম্মদ হাশেম, আমরা ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আজকে একটু কথা বলতে চাই এডুকেশন ক্রেডিট যে বিষয়টি, তো আপনার কাছে জানতে চাই এবারে নতুন যে ট্যাক্স ফাইল আমরা করতে যাচ্ছি নতুন আইনের আওতায়, এবারই যেহেতু গত এক বছর আগে পাশ হয়েছে কিন্তু এবারই হচ্ছে বাস্তবায়ন যেটি, তো সেক্ষেত্রে এডুকেশন ক্রেডিটে কি কি পরিবর্তন এসেছে? ওকে, ধন্যবাদ নূপুর, অলসো ধন্যবাদ টিবিএন 24কে ইনভাইট করার জন্য। এবং আমাদের ট্যাক্স পেয়ারদেরকে ধন্যবাদ জানাতে চাই, অনেক কষ্ট করে আমাদেরকে টিভি আপনারা দেখতেছেন আমাদেরকে এবং ইনফরমেশনগুলো পাচ্ছেন। সো আপনি যেটা বলছেন এডুকেশন ক্রেডিট, এডুকেশন ক্রেডিটের মধ্যে এখানে টু টাইপের এডুকেশন ক্রেডিট রয়েছে। একটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট আর একটা হচ্ছে লাইফটাইম লার্নিং ক্রেডিট। সো আমেরিকান অপরচুনিটি ক্রেডিট কারা পাবে এটার একটা ক্যালকুলেশন আছে, আবার লাইফটাইম লার্নিং ক্রেডিট কারা পাবে। তবে পরিবর্তনের দিক থেকে যেটা আসছে নতুন আইনে, আমাদের যেটা আগে ডিডাকশন দিতাম $250, যেটা টিচার যদি আপনি স্কুল টিচার হন $250 এটা আপনার অ্যাডজাস্টগত ইনকামকে, এইটা স্টিল আছে $250 ডিডাকশান টিচারদের জন্য শুধুমাত্র স্কুলে যারা পড়ায়। নাম্বার টু, টিউশন অ্যান্ড ফি ডিডাকশান, যেটা আমরা $4000 আগের বছরগুলোতে নিয়েছি, এই ডিডাকশান টোটালি গন। সো এটা টোটালি নিউ, যেটা হচ্ছে আপনি ডিডাকশান নিতেন টিউশন অ্যান্ড ফি ডিডাকশান। এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে ডিডাকশান আর একটা হচ্ছে ক্রেডিট। সো ক্রেডিটের মধ্যে টিউশন ফি ডিডাকশান $4000 এটা টোটালি গন, এটা থাকবে না এই বছর। সো ওই দিক থেকে আমাদের ট্যাক্স পেয়ার যারা ডিডাকশান নিত তাদের কিছুটা হলে ট্যাক্স বেশি দিতে হবে যেহেতু ডিডাকশান নিতে পারতেছে না। বা তারা কী করতে পারবে, আমেরিকান অপরচুনিটি ক্রেডিট এটা যদি কোয়ালিফাই হয় আর লাইফ টাইম লার্নিং ক্রেডিট। সো আমেরিকান অপরচুনিটি ক্রেডিট হচ্ছে আপনি কত ক্রেডিট পাবেন, ম্যাক্সিমাম $2500। সো $2500 এটা ক্যালকুলেশন হচ্ছে আপনি ফার্স্ট $2000 মধ্যে আপনি 100% পাবেন। এরপরে যদি আরও এক্সপেন্স থাকে লেস আরও $2000, এটা 25% হচ্ছে আপনি $500। সো টোটাল আপনি পাচ্ছেন আপনার $2500 এডুকেশন ক্রেডিট। এটা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট। এখান থেকে যদি কেউ যদি আপনি মনে করেন যে ট্যাক্স লায়াবিলিটি না থাকে, যেটা বলেছিলাম গত অনুষ্ঠানগুলোতে রিফান্ডেবল ক্রেডিট, নন রিফান্ডেবল ক্রেডিট, সো এখানে যদি আপনি মনে করেন কারো যদি লায়াবিলিটি না থাকে স্টিল 40% ক্রেডিট পাবে নন রিফান্ডেবল ক্রেডিট, যেটা হচ্ছে $1000। এটা হচ্ছে আপনার আমেরিকান অপরচুনিটি ক্রেডিটের বেলায়, ঠিক আছে। এবং কারা কোয়ালিফাই এটা একটু বলে দিতে হবে, যারা হায়ার এডুকেশনের জন্য। কিন্তু এটা হায়ার এডুকেশন বলতে কী বোঝাচ্ছেন, আপনি যদি আপনি কলেজে যান, নট দ্য হাই স্কুল ডিপ্লোমা করে আপনি যখন কলেজে যাবেন তখন আপনি এই ক্রেডিটে পাবেন, আদারওয়াইজ নিতে পারবেন না, ঠিক আছে। এখানে নূপুর একটা কথা বলি, যে আমাদের কমিউনিটির মধ্যে যেটা মিস ক্যালকুলেশন করে ক্রেডিটের বেলায় সেটা কি হয়, আমরা দেখেছি আমাদের কমিটির মধ্যে অনেকে বাচ্চা পড়তে দেয়, যেমন মানে খান টিউটোরিয়াল, সো দে আর ডুইং ওয়ান্ডারফুল, তারপর আরও ববি টিউটোরিয়াল, তারা কিন্তু ভালো করতেছে আমাদের বাচ্চাদের জন্য সুবিধা, কিন্তু তারা যে টিউশন নিচ্ছে এটা হচ্ছে আপনার ছেলেকে প্রাইভেটলি আপনি পড়তে দিচ্ছেন, কিন্তু গভর্নমেন্ট কিন্তু এই দেশে আপনার 12 গ্রেড পর্যন্ত কি আপনার পাবলিক স্কুল রয়েছে। তো যেহেতু আপনাকে বলে না যে আপনার পকেট থেকে দিয়ে ওনাদের ওখানে পড়ানোর জন্য, হ্যাঁ আপনি আপনার ছেলেকে ভালো করার জন্য পড়াচ্ছেন সেটা ঠিক আছে, সেই জন্য কিন্তু আপনি আমেরিকান অপরচুনিটি ক্রেডিট নিতে পারবেন না। আচ্ছা, মানে এটা ডিডাকশনে আসবে না। কিন্তু আমরা দেখেছি, আমি কয়েকটা ক্লায়েন্টকে দেখেছি যে এই ক্রেডিটটা ট্যাক্স রিটার্নে দেওয়া হচ্ছে, সেটা কীভাবে নিচ্ছে ওরা কিন্তু বলে না যে এই ক্রেডিটটা হচ্ছে চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট। চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট কোনটা? সেটা হচ্ছে আপনার বাচ্চা, আপনি যদি বেবি সিটার দিয়ে থাকেন, কিন্তু আপনার বাচ্চাকে আজও খান টিউটোরিয়ালে কি বেবি সিটার হিসেবে দিয়েছেন ওদের ওখানে টেক কেয়ার করার জন্য? ববি টিউটোরিয়ালে কি আপনার বাচ্চা কি বেবি সিটার, মানে ইমপ্রুভমেন্টের জন্য যদি এডুকেশন যেটি কোচিং আমরা বলি সেই জায়গাটিতে আমরা ডিডাকশন নিতে পারবো না। ডিডাকশন নিতে পারবো যদি কলেজে যায়, এটা যদি আপনার কলেজের জন্য ওরা বাচ্চা কলেজে আছে আপনার বাচ্চা, সেক্ষেত্রে যদি আপনি টিউশন পে করতেছেন তাহলে আপনি ডেফিনেটলি এটা আপনি নিতে পারবেন, যেটা কলেজকে দিচ্ছে রাইট। কিন্তু আপনি তো এখানে ক্লাস 3rd গ্রেডের 4th গ্রেডের 5th গ্রেডের 6th গ্রেডের তারা কিন্তু কলেজে যাচ্ছে না, তারা এই ক্রেডিটটা পাবে না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যেটা ভুল হয় সেটা হচ্ছে আপনি ওই টিউশনটা ওইটা আপনি চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিটের মধ্যে ক্রেডিট নিয়ে নিচ্ছেন। যেটা বেবিসিটারের একটি অংশ আপনি শুরু করতে চেয়েছিলেন, সেই জায়গাটিতে কিভাবে আসবে? চাইল্ড ট্যাক্স চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট যদি মনে করেন যে আপনার আপনি কাজ করেন, আপনার হাজব্যান্ড যদি কাজ করে, দুজনে কাজ করতেছেন, তো বেবিটা খাকে রেখে যাচ্ছেন বেবি সিটার জন্য, ওনাকে আপনি পে করতেছেন। যদি পে করেন তাহলে ম্যাক্সিমাম এক বাচ্চার জন্য $3000 আপনি এক্সপেন্স পাবেন। এক্সপেন্স অ্যান্ড এটার ক্যালকুলেশন হবে আপনি 35% পর্যন্ত ক্রেডিট নিতে পারবেন। 35% আপনার এক্সপেন্সের, দুই বাচ্চার জন্য $6000 এক্সপেন্স, এটা 35% আপনার ক্রেডিট নিতে পারবেন। তবে যদি ইনকাম বেশি হয় সেক্ষেত্রে আপনার 20% পর্যন্ত আপনি ক্রেডিট পাবেন। লাস্টে 3000 এক বাচ্চার জন্য, দু বাচ্চার জন্য 6000, এটা 20% $1200 ম্যাক্সিমাম ক্রেডিট পেতে পারেন। আচ্ছা, আমরা খুব সুন্দর এডুকেশন ক্রেডিটের যে পরিবর্তনগুলো এসেছে সে বিষয়টি জানছিলাম আপনার কাছ থেকে, জেনে নিচ্ছিলাম। এডুকেশন ক্রেডিটের আরও কিছু যুক্ত করতে চান? এডুকেশন ক্রেডিটের মধ্যে আরেকটা রয়েছে এই লাইফটাইম লার্নিং ক্রেডিট। সো লাইফটাইম লার্নিং ক্রেডিট যদি আপনি যদি 4 ইয়ার্স, ও বাই দ্য বাই এখানে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট এটা কিন্তু আপনার 4 ইয়ার্স কলেজ থাকাকালীন আপনি এটা পাবেন। আপনি যদি গ্র্যাজুয়েশন করে ফেলেন তাহলে এটা আপনি আর পাবেন না। আচ্ছা, এখানে কিন্তু একটু ব্যাপার আছে। তো এটা যদি না পান, স্টিল আপনি মাস্টার্স করতেছেন, তাহলে আপনি একটু টিউশন পে করতেছেন, সো গভর্নমেন্ট এটার জন্য আপনাকে দিচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট। এটা হচ্ছে $2000, এটা হচ্ছে নন রিফান্ডেবল ক্রেডিট। আপনার ইনকামের উপর ভিত্তি করে আপনি যদি ট্যাক্স লাইবিলিটি থাকে আপনি ম্যাক্সিমাম $2000 পেতে পারেন। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে আমরা এডুকেশন নিয়ে কথা বললাম, যদি কর্পোরেশন ফাইল সেটি সম্পর্কে একটু জানতে চাই, যে রেট এক্ষেত্রে কি উঠানামা করেছে, মানে পরিবর্তন এসেছে? ইয়েস, কর্পোরেশনের ব্যাপারটা আপনি আমরা গত কয়েকটা অনুষ্ঠানে বলেছি যে কর্পোরেশন যেটা 35% ছিল সেটা এখন 21%। ঠিক আছে, এটা হচ্ছে আপনার জাস্ট রেগুলার সি কর্পোরেশনের জন্য। হ্যাঁ, এখন নাও প্রশ্ন হচ্ছে যাদের এস কর্পোরেশন রয়েছে, যাদের পার্টনারশিপ LLC রয়েছে, তারা বলতেছে ওয়েট এ মিনিট, আমাদের একটু দেখতে হবে। তো ওদের যদি আপনার 21% হয়, তাহলে যাদের এস কর্পোরেশন, তারপরে আপনার এই LLC পার্টনারশিপ এগুলো রয়েছে, তাহলে এই যে আপনার যে ইনকামটা, এই ইনকামটা কিন্তু আপনার পাস থ্রু হয়ে চলে যাচ্ছে পার্সোনালে। তাহলে পার্সোনাল যদি আপনার ইনকাম যদি মোর দেন 600,000 অথবা 500,000 সিঙ্গেল হয়, তাহলে আপনি 30% ট্যাক্স রেটে দিচ্ছেন। তো এখন হচ্ছে কর্পোরেট রেট শুধু পাচ্ছে কত? 21%। তাহলে আদার এন্টিটি যাদের আছে তারা তারা বলতেছে তাহলে আমরা কেন 37% ট্যাক্স দিব? এই কারণে তারা সেটা কী করলো, একটা নতুন আইন পাশ করলো, যেটা হচ্ছে 20% আপনি ডিডাকশন নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে নতুন, টোটালি এটা কোনো সময় ছিল না। এটা হচ্ছে এই যাদের অ্যাস কর্পোরেশন, পার্টনারশিপ এবং সোল প্রপার্টিশিপ, তারা 20% ডিডাকশন নিতে পারবে। মানে অ্যাভারেজ করতে চাচ্ছে, যেটা হচ্ছে 21% যদি সি কর্পোরেশন হয়, ওই ডিডাকশন নেওয়ার পরে যেন ওদেরও 21% সমান চলে আসে, যেহেতু ওরাও বিজনেস ওনার এবং স্মল বিজনেস যাদের রয়েছে তারা এগুলা ডিডাকশন নিতে পারবে। আরেকটি বিষয় আমার নিজে থেকে জানতে ইচ্ছে করছে, সেটি হচ্ছে বিভিন্ন ক্রেডিট, যেমন চাইল্ড ক্রেডিট, এডুকেশন ক্রেডিট নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তো আর কি কি ইম্পর্টেন্ট ক্রেডিট আছে এক্ষেত্রে এবং যেগুলোর পরিবর্তন হয়েছে কিংবা মোটা দাগে আমরা বিভক্ত করতে পারি? রাইট, ক্রেডিটের মধ্যে তো অনেক ধরনের ক্রেডিট রয়েছে। তো ইম্পর্টেন্টের মধ্যে মনে করেন আপনার একটা হচ্ছে child credit, যেটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা ইআইসি, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। সো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের মধ্যে আমি যদি একদিনও আপনার এই প্রোগ্রামটা হাফ অ্যান আওয়ারের, সো এটা যদি আমি একদিন দুদিন চার দিন করলে এটা শেষ হবে না, কারণ এখানে রুল রেগুলেশন অনেক। তবে বেসিক যে জিনিসগুলো বলতে চাই, প্রতি বছর এটা একটু একটু করে বাড়ে আর কি আর্ন ইনকাম ক্রেডিট। এবার প্রশ্ন হচ্ছে কারা এটা পাবে এবং কত টাকা পেতে পারে। সো এখানে গভর্নমেন্ট প্রতি বছর একটু করে ইনক্রিজ করে। এই বছর যেটা বাচ্চার জন্য 3461 ওয়ান চাইল্ড যদি আপনার থাকে, আর দুই বাচ্চার জন্য হচ্ছে আপনার 5000, তিন বাচ্চা এবং তিনের অধিক হলে 6000 সামথিং, এইভাবে করে দেওয়া হচ্ছে। তবে এখানে অনেক রুল ফলো করতে হয়। একটা ধরেন আপনি যদি মেরিট ফাইলিং সেপারেটলি হন তাহলে আপনি কি পাবেন না, আপনি মেরিট ফাইলিং সেপারেট হলে আপনি বাচ্চার জন্য যদি আপনার বাচ্চাও থাকে স্টিল আপনি ক্রেডিটটা পাবেন না। নাম্বার 2, আপনার যদি আই-10 থাকে, সোশ্যাল সিকিউরিটি না থাকে, ইভেন দা আপনার বাচ্চা ডিপেন্ডেন্ট আছে, আপনার এই আই-10 দিয়ে আপনার কি পাবেন না, ক্রেডিটটা পাবেন না। আরও ক্রেডিট পাবেন না, অনেকে আছে যে ও ভাই আমি তো সোশ্যাল সিকিউরিটিতে $10,000 মেক করেছি, সো তো আমি ক্রেডিট কেন পাই, যেটা আমার ইনকাম। So earn income money, you earn the money, you work physically, you get the money, but social security তে আপনি physically make করেন না, ঠিক আছে। আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন, যেটা মনে করেন যে আপনার যদি জব চলে যায়, আপনি যদি মনে করেন জব চলে যায়, যদি আপনি আনএমপ্লয়মেন্ট নেন, সেক্ষেত্রে প্রতি সপ্তাহে যেটা যে টাকাটা আসে সেখানে যদি আপনি যোগ করেন লাস্টে $16,000 আপনি অথবা $15,000 আপনি পেলেন ইন অফ দ্য ইয়ারে, তো ওখান থেকে একটা 1099G আসবে। সো এটা কিন্তু আপনার ইনকাম রিপোর্ট করতে হবে, কিন্তু সেটার জন্য আপনি ইআইসি পাবেন না। কেন পাবেন না? বিকজ দ্যাটস নট দ্য আর্ন ইনকাম, এটা আপনি ফিজিক্যালি আর্ন করে পাবেন না। আরও রেগুলেশন যেটা হচ্ছে, আপনার যদি ইন্টারেস্ট, আপনার মনে করেন ব্যাংকের টাকা আছে এবং আপনি কোনো জায়গায় বিজনেস করতেছেন, সেখানে যদি ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড, সেক্ষেত্রে যদি আপনি মোর দ্যান $3,500 হয়, তাও কিন্তু ইআইসি পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে আপনি ইনকাম মনে করেন $2,000, কিন্তু আপনার ইন্টারেস্ট ইনকাম $3,500 উপরে, তাহলে মাত্র $7,000 আপনি রেগুলার ইনকাম হলে আপনি ফুললি কোয়ালিফাই হতে পারতেন, কিন্তু এটার কারণ 3,500 ইভেন দ্য ইনভেস্টমেন্ট ইনকাম অ্যান্ড অলসো আপনার যদি ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড আসে সেটা আপনি ইয়া পাবেন না, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তো আমরা অনেক জায়গাগুলো জেনে নিচ্ছি, খুঁটিনাটি বিষয়গুলো। অনেকক্ষণ ধরে ফোনে একজন আছেন, আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিই। কে আছেন? জি, আসসালামু আলাইকুম, আমি ইন্দার বলতেছি ব্রজ থেকে। জি ভাই, এই মেরিট জয়েন্ট ফাইল করলে যে 24,000 এই হিসাবটা আমি এখনো ক্লিয়ার হতে পারি নাই, যে 24,000 আমার 57,000 ইনকাম, 24,000-এর যে আমি ট্যাক্সগুলা দিয়ে আসছি ইতিমধ্যে এই বছর পুরাটাই, এগুলা কি আমি টোটালি রিটার্ন পাবো নাকি, একটু বুঝিয়ে যদি বলেন। আচ্ছা, ধন্যবাদ এমদাদ ভাই। আপনি যেটা বলতেছেন মেরিট ফাইলিং জয়েন্টলির ব্যাপারে আপনি $24,000 বুঝতেছেন, সেটা হচ্ছে এই আপনার যে 24টা স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা আপনার ট্যাক্সেবল ইনকামকে রিডিউস করবে। সো এর অর্থ হচ্ছে আপনার ইনকাম হচ্ছে $57,000, সো যেটা নতুন আইনে আপনার যে $24,000 মাইনাস হবে আপনার ইনকাম থেকে। সো আপনি 57 থেকে যে 24,000 মাইনাস করেন, যে টাকাটা থাকবে বাকি সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এটা ট্যাক্সে যেটা হবে সেটা ট্যাক্স ক্যালকুলেশন হবে। আপনি যদি এখন বেশি দিয়ে থাকেন, আপনার W2-তে আমি জানি না আপনি কত দিয়ে আসছেন যেটা উইথ হোল্ডিং, সেটা যদি বেশি দিয়ে থাকেন তাহলে ফেরত আসবে, আর যদি কম দেন তাহলে সেটা আপনাকে আরও দিতে হবে পকেট থেকে, যদি ও হয়ে যান। তো হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার W2 দেখব না আমরা এটা বলতে পারবো না, মানে সেই জায়গাটিতে। সো এখানে আপনি একটা জিনিস লস করতে, সেটা হচ্ছে এক্সাম্পশন। যদি আপনি স্বামী স্ত্রী দুইজন যদি থাকেন, আপনি যে $4,050 করে এক একজন ছিল, 8,189, এটার পরিবর্তে আপনি টোটাল ডিডাকশন হচ্ছে $24,000, সো এটাই মাইনাস করে দিতে পারবে। এটা মাইনাস করলে বাকি যে টাকা থাকবে এটা ক্যালকুলেশন ট্যাক্স হবে। উনি যদি বেশি দিয়ে থাকে সেটা ফেরত পাবে, আর যদি কম দিয়ে থাকে নিজের পকেট থেকে দিতে হবে। সো উই ডোন্ট নো হাউ মাচ ইউ পে দ্য ট্যাক্স, এটা আপনার 2 নম্বর বক্সে দেখতে পারবেন আপনি। হাজিরা যদি তিনি ফেসবুক প্রশ্ন করেছেন, উনি একটি এস কর্পোরেশন ওপেন করতে চান, নতুন আইনে কি কোনো ধরনের বেনিফিট পাবেন কিনা, আর আরেকটি প্রশ্ন তার রিফান্ড নিয়ে ট্যাক্স প্রিপেয়ার কোনো ফ্রড করতে পারে কিনা। ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। এস কর্পোরেশন করছে সেটার ইয়া একটু আগে আমরা বলেছিলাম যে এস কর্পোরেশন আপনার জন্য গুড নিউজ যেটা হচ্ছে এস কর্পোরেশন আগে এটা হচ্ছে পাস্তুর এন্টিটি যেটা হচ্ছে আপনার বিজনেস থেকে আপনার যে ইনকাম হবে সেটা গিয়ে আপনার পার্সোনাল ট্যাক্স দিতে হতো সেই ট্যাক্সের উপর আপনি ট্যাক্সেবল ইনকাম যেটা হবে সেটার উপর ট্যাক্স দিতে হতো এখন কিন্তু সেখান থেকে আপনি 20% ডিডাকশন যেটা তো নতুন আইনি সো আপনার জন্য গুড নিউজ হচ্ছে আপনি যে অ্যামাউন্টটা আপনার 1040 তে আসবে সেখান থেকে আপনি 20% বাদ দিতে হবে বাদ দিয়ে তারপরে ট্যাক্স দিতে হবে সো এটা হচ্ছে আপনার জন্য গুড নিউজ আরেকটা হচ্ছে উনি বলেছিল রিফান্ডের ব্যাপারে ট্যাক্স প্রিপেয়ার ফ্রড করতে পারে কিনা এটা ডেফিনেটলি ট্যাক্স প্রিপেয়ার যদি আনএথিক্যাল হয় যদি অনেস্ট না হয় তাহলে ডেফিনেটলি ফ্রড করতে পারে ইয়েস দ্যাটস ট্রু তবে আমরা বলবো যে আমাদের কমিটির বেশিরভাগ সবাই কিন্তু ম্যাক্সিমাম ভালো শুধু দুই একজন শুধু হয়তো তারা ট্যাক্সের লগুলো বোঝে না যার ফলে নিজের অজান্তেই ভুল করে থাকে আবার কিছু আছে ফ্রডের ব্যাপারটা একটা জিনিস উদাহরণ দিয়ে বলে দিই ফ্রড কীভাবে করে আমি জানি না আপনি কত টাকার মধ্যে ফ্রডে পড়েছেন তবে একটা ফর্ম আছে যেটা হচ্ছে আপনার এই আপনার যে রিফান্ড মনে করেন আপনি ট্যাক্স রিটার্ন করলেন ট্যাক্স রিটার্ন করার পরে আপনি বলেছেন আমি $4,000 পাচ্ছি ঠিক আছে তো এটা আপনি বলেন যে আমার ব্যাংকে আপনি ঢুকিয়ে দেন সো আপনি ব্যাংক অ্যাকাউন্ট রাউডিং নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিলেন কার্ডটা দিলেন আপনারটা দিলেন সো এখানে আইআরএসের একটা ফর্ম আছে 8888 চারটা 8 আর কি এই ফর্মের মধ্যে যদি আপনি $4,000 কি স্প্লিট করতে চান ফর এক্সাম্পল আপনি বলেন যে $4,000 আমি পাচ্ছি তুমি $2,000 শুধু আমার অ্যাকাউন্টে দাও আর $2,000 আমার এই বাচ্চার অ্যাকাউন্টে দাও আর $1,000 আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে দাও ইচ্ছা করলে আমরা এটা স্প্লিট করতে পারি এটা গভর্নমেন্ট করেছে আপনার সুবিধার জন্য যাতে আপনি টাকাটা স্প্লিট করতে পারেন সেক্ষেত্রে আমরা কী করছি যে ট্যাক্স প্রিপেয়ার যদি ফ্রড করে থাকে এই সেটা হয় মনে করেন আপনি জানেন যে আপনার $4,000 আপনি সেলফ এমপ্লয়ি ফর এক্সাম্পল আপনি ক্যালকুলেশন করে আপনি কত পাইলেন $4,000 এখন আপনি যখন অফিস থেকে বের হয়ে গেলেন তখন সে কী করলো আবার কোনো এক জায়গায় ডিডাকশান বসিয়ে আপনার ইনকামকে রিডিউস করে ফেললো রিডিউস যখন করা হয় তখন আপনার ইআইসি ক্রেডিট বেড়ে যায় ইআইসিটা বেড়ে যায় লেটসে তখন বেড়ে হয়ে গেল আপনার $6,000 কিন্তু আপনাকে তো প্রথমেই বলেছে যে $4,000 পাচ্ছেন নাও হোয়াট হ্যাপেন হোয়াট হি ক্যান যদি ফ্রড করতে চায় তাহলে $4,000 888 ফর্মের মাধ্যমে আপনাকে দিয়ে দিল সো ইউ আর স্যাটিসফাই ও আমাকে তো বলছে আমাকে তো কাঁপিয়ে দিচ্ছে $4,000 নাও $2,000 হি ক্যান টেক হিজ অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত আপনি এটা বুঝবেন না এটা সামটাইম কখন ধরা পড়ে যখন আপনি কোনো ইমিগ্রেশনের স্পন্সর করতে গেলেন আপনি দেখলেন যে আপনার ইনকাম ছিল এত টাকা কিন্তু ট্যাক্স অ্যান্ড ট্রান্সক্রিপ্ট যখন আইআরএস থেকে নিতে গেলেন ওটার সাথে ওটা মিলবে না ও তো কমিয়ে ফেলেছে হ্যাঁ তো কমানোর পর দেখা গেল আপনার ইনকামটা কমে গেল আপনি বলতেছেন আমার ইনকাম তো এটা ছিল আমার তো রিফান্ড ছিল $4,000 না আমার ট্যাক্স অ্যান্ড ট্রান্সক্রিপ্ট যেটা গভর্নমেন্টের রেকর্ড আছে সেটা $6,000 তখন আপনি কমপ্লেনটা শুরু হয়ে যায় ইনভেস্টিগেশন শুরু হয়ে যায় এইভাবে করে মানুষ ফ্রড করে এবং দেশ আরও ফ্রডের আছে যেটা হচ্ছে ওটা আমরা ডে বাই ডে বলবো হ্যাঁ আমরা আলোচনা করব এবং মানুষকে সচেতন হতে হবে নিজের অধিকার নিজের রাইটসগুলো সেগুলো কিন্তু জানতে হবে একজন আছেন আমরা একটু প্রশ্ন নিয়ে নিই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তিনি কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ আমি ব্রজ থেকে বলছি জি ভাই বলুন আমার W2 আছে $18,000 কত W2 তে কত ভাইয়া বুঝতে পারিনি $18,000 ওকে তিন বাচ্চা আছে আমার তিনজনের বয়সে কি 17 নিচে 17 নিচে আচ্ছা কোন স্কুলে যায় আচ্ছা ধন্যবাদ ইআইসির জন্য আবার নূপুর আটটু বলে রাখি এটা শুধু চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য আপনার 17-এর নিচে ঠিক আছে আর ইআইসির জন্য আপনি 19 বছরের নিচে হইলে আপনি পাবেন তবে 19 বছরের উপরে যদি হয় তাহলে আপনাকে ফুল টাইম স্টুডেন্ট হতে হবে তাহলে 24 বছরের নিচে যদি হয় স্টিল ইআইসি পাবে তো ওই ক্ষেত্রে আপনি 17 বছর ধরতে হবেন শুধুমাত্র চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বেলায় 17 years নাও আপনি মোহাম্মদ সাহেব আপনি বলেছেন আপনার ইনকাম 18,000 তো তিনটা বাচ্চা আছে সো আমার কাছে মনে হচ্ছে আপনি মেরিট ফাইলিং জয়েন করবেন আপনার ডিডাকশান হচ্ছে মেরিট ফাইলিং জয়েনিং যদি আপনার ওয়াইফ থাকে তাহলে ডেফিনেটলি মেরিট ফাইলিং জয়েন সেক্ষেত্রে $24,000 মাইনাস হবে আপনার 18,000 থেকে তাহলে আপনার ট্যাক্স ইনকাম টোটালি জিরো সো ইউ ডোন্ট হ্যাভ টু পে এনি ট্যাক্স অ্যাট অল না আপনার ক্যালকুলেশন আসবে তিন বাচ্চার জন্য আপনি মেক্স maximum 6400 something হচ্ছে EIC, then child tax credit আপনি পাবেন যেখানে $2000 সেখানে হয়তো আপনি পাবেন 1400 করে তিন বাচ্চার জন্য $1400, সো এখানে 6000 something then 1400 ওখানে তিনটা বাচ্চার জন্য যোগ হবে প্লাস আপনি যদি 18000 এর মধ্যে আপনি গভর্নমেন্টে কিছু দিয়ে আসেন সেটা তো পাবেন তিনটা জিনিস যোগ হবে সো আপনি বড় অ্যামাউন্টের একটা রিফান্ড পাবেন অলসো পাশাপাশি আপনি আপনি স্টেট থেকেও পাবেন আচ্ছা সো মানে সুসংবাদ আছে সুসংবাদ মানে ইটস মিন $18,000 থেকে আপনার ট্যাক্সেবল ইনকাম কিছু নেই সো উনি যা দিয়ে আছে সবাই পাবে তারপরে হচ্ছে আপনার EIC তিন বাচ্চার জন্য সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো পাবে আমরা কথা বলছিলাম বিভিন্ন ক্রেডিট নিয়ে তবে জানতে চাই যে ট্যাক্স ফাইল শুরু হচ্ছে তো 28 তারিখ থেকে এবং শেষ হচ্ছে 15 তারিখ তো এই 15 এপ্রিলের মধ্যে যদি অনেকে করতে না পারেন তারা কি করবে ধন্যবাদ রাইট 28 তারিখে 28 জানুয়ারি এই বছর ট্যাক্স সিজন শুরু হবে এবং 15 তারিখে শেষ হবে যদি কেউ এই ট্যাক্স রিটার্ন অন টাইমে করতে না পারে তাহলে দে হ্যাভ টু টেক দ্য এক্সটেনশন 6 মান্থের এক্সটেনশন করতে হবে একটা ফর্মের মাধ্যমে এখন এখানে একটা কথা বলে রাখতে হয় এক্সটেনশন অনেকেই মনে করে যে ও আই গেট দ্য 6 মান্থ এক্সটেনশন তাহলে আমি 6 মান্থ এই ট্যাক্স ফাইল না করেছি এটা হচ্ছে অক্টোবরের 15 তারিখ হচ্ছে ডেডলাইন হবে এর মধ্যে করে পেমেন্ট করে দেয় আর কি কিন্তু আপনার যদি ব্যালেন্স ডিউ হয়ে থাকে লেটস সে আপনার ইনকাম মোর দ্যান $1000 লেটস আপনি হিসাব নিকাশ করে আপনাকে দিতে হচ্ছে মনে করেন $2000 ফর এক্সাম্পল $2000 যদি দেন তাহলে আপনার সাপোজ টু বি 15 তারিখের মধ্যে 2000 এক্সটেনশন করার মধ্যে দিয়ে দিতে হবে আপনি যদি না দেন অথবা 1000 টাকার বেশি দিয়ে দিলে তাহলে আপনি স্টিল পেনাল্টি পাবেন না কিন্তু 1000 টাকা যদি কম দেন তাহলে আপনি যে এই যে এপ্রিল থেকে আপনার অক্টোবর পর্যন্ত ওয়েট করলেন তাহলে এটার জন্য পেনাল্টি আসবে ইভেন আপনি এক্সটেনশন নিয়েছেন এক্সটেনশন হচ্ছে আপনি ফাইল করার জন্য মানে আপনার পেপারওয়ার্ক একটা মিসিং হয়তো আপনি দেশের বাইরে আছেন কিংবা আপনার W2 একটা মিসিং মানে ইমার্জেন্সি মুহূর্তে প্রয়োজন এটা হচ্ছে আপনি পেপার ঠিক মানে আপনার সবগুলো নাই এইজন্য এক্সটেনশন নট ফর এক্সটেনশন দ্য পেমেন্ট এরকম যদি আমি এরকম হইতো তাহলে লেটস আমি $100,000 হোল্ড করে আমার যে গভর্নমেন্টকে আমাকে পে করতে হয় এই $100,000 আমি 6 মান্থ আমি ইউজ করে আই ক্যান মেক মোর মানি রাইট সো গভর্নমেন্ট চাচ্ছে না আপনি ওদের টাকা হোল্ড করে রাখেন সো এটা হচ্ছে আপনার 15 তারিখে যে আপনি এক্সটেনশন করবেন না এক্সটেনশন কিন্তু আপনি অন টাইমে করতে হবে 15 তারিখের আগে সো 15 তারিখ লাস্ট ডেট ওই সময়ের মধ্যে আপনার যে ডিউটা এস্টিমেট করে দিয়ে দিতে হবে মানে যাতে লেস দেন $1000 আপনার ট্যাক্স লাইবিলিটি থাকে তারপরে পেনাল্টি নাহলে আপনি ফেলার টু পে পেনাল্টি এবং ফেলার টু এস্টিমেট ট্যাক্স পেনাল্টি দুইটা পেনাল্টি খাবেন ইভেন দো আপনি এক্সটেনশন নিয়েছেন আচ্ছা আমরা একটা ছোট ভিডিওতে যাই খুব মজার মজার তথ্য আপনার কাছ থেকে জেনে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন TBNA অ্যানালাইসিস অনুষ্ঠান এই পর্যায়ে সময় হয়েছে ছোট ভিডিওতে নিবার সাথেই থাকুন আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি TBN অ্যানালাইসিস অনুষ্ঠানের বিশেষ পর্ব এবং দর্শক আগেই বলেছি সোমবার বুধবার এবং শুক্রবার আমরা এই তিন দিন ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং মোহাম্মদ হাশেম ইএ MBA IRS Enrolled Agent এবং IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট প্রেসিডেন্ট এবং CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিস তিনি আমাদের সাথে থাকবেন এবং থাকছেন এবং তিনি উত্তর দিচ্ছেন এবং তাকে আমরা পাবো এই ট্যাক্স সিজনের সময় বিভিন্ন বিষয় নিয়ে ট্যাক্স সংক্রান্ত বিশেষ করে নতুন আইনে ব্যক্তিগত এবং ব্যবসায়িক পর্যায়ে কি কি পরিবর্তন এসেছে সেই প্রশ্নগুলিরই উত্তর এবং তথ্য তিনি প্রদান করছেন আমরা কথা বলছিলাম যে ট্যাক্স রিটার্নের একটি নির্দিষ্ট সময়সীমা আছে যে 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে শেষ হবে 15 এপ্রিল এর মধ্যে আমরা যদি ট্যাক্স ফাইল করতে না পারি সেটি বিরতির আগে উত্তর দিচ্ছিলেন তবে আরেকটি বিষয় জানতে চাই কর্পোরেশন ফাইল যারা করেন তাদের লাস্ট ডেটটি কবে এটা একটা সুন্দর প্রশ্ন কারণ অনেকে ইন্ডিভিজুয়াল করতে করতে কর্পোরেশনটার খবর রাখে না কখনো সো আপনার যদি রেগুলার সি কর্পোরেশন হয় ক্যালেন্ডার ইয়ার সেটা সেটা হবে আপনার ইন্ডিভিজুয়াল যে এপ্রিল 15 হবে এই সি কর্পোরেশন ক্যালেন্ডার ইয়ার 15 তারিখে এটাও লাস্ট ডেট মানে এপ্রিলের 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট সি কর্পোরেশনের which is রেগুলার কর্পোরেশন আর পার্টনারশিপ S কর্পোরেশন LLC এগুলোর হচ্ছে ডিউ ডেট হচ্ছে মার্চ 15 সেগুলি একটু ইয়া করতে হবে আগে আগে মার্চের 15 তারিখে শেষ হয়ে যাচ্ছে মার্চের 15 তারিখ রাইট সো এটা হবে মার্চের 15 তারিখ আর হচ্ছে সি কর্পোরেশন অলসো সিঙ্গেল মেম্বার এলএলসি সেটা এপ্রিলের 15 তারিখে এখন প্রশ্ন হবে যে তাহলে এটা ডিফারেন্স কেন ঠিক আছে এটা কিন্তু আগে আমি জানতে চাইতাম রাইট এটা আগে রিভার্স ছিল যে মনে করেন কর্পোরেশন ছিল এপ্রিল মার্চের 15 তারিখ আবার এস কর্পোরেশন এগুলো ছিল পার্টনারশিপ ছিল এপ্রিলে এখন এটা করে আসছে কারণ পার্টনারশিপ এবং এস কর্পোরেশন ওখানে যে ইনকাম এক্সপেন্স হয় না ওখান থেকে যে ক্যালকুলেশন হয় সেটা আবার পার্সোনালে নিয়ে গিয়ে আপনার ট্যাক্স রিটার্নটা করতে হয় এই জন্য এটাকে রিভার্স করে আপনার এই যদি আপনি এস কর্পোরেশন যদি করেই থাকেন তাহলে আপনার K1 আসবে এই K1টা আপনার পার্সোনাল নিয়ে যেতে হবে অ্যাটলিস্ট ওইখান থেকে সময়টা পাইলেন না তো আপনার সময় পাওয়া গেল না নাহলে বেশিরভাগ ক্ষেত্রে এক্সটেনশন করে রাখতে হয় আর যেহেতু এক্সটেনশন যদি না করে আপনি সব রেডি থাকে আপনি এপ্রিল 15 তারিখে করে ফেলতে পারেন আপনি ইন্ডিভিজুয়াল তো এপ্রিল 15 তারিখ কিন্তু সি কর্পোরেশনটা এপ্রিল 15 তারিখ এস কর্পোরেশন এলএলসি এগুলো হচ্ছে আপনার পার্টনারশিপ এটা হচ্ছে মার্চের 15 তারিখে ডিউ ডেট রাইট আমাদের আরেকজন আছেন ফোনে আমরা একটু নিয়ে নেই প্রশ্নটি কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে হ্যালো জি জি আপা আমার নাম বুরহান আমি জামাইকা থেকে বলছি জি ভাই প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে আমি প্রতি বছর 1099 ইনকাম আমার আমি ইনকাম ফাইল করি তো আমি প্রতি বছর 10,000 আমি সিপি এর কাছে ফাইল করি উনি বলে আমি কোয়ার্টারলি পে করি IRS এ 2500 করে ইয়ারলি $10,000 তো নেক্সট ইয়ার এইবার যখন আমি ফাইল করব আমার ট্যাক্স যদি আপ এন্ড ডাউন হয় তাহলে এই টাকাটা আমার মাইনাস হয় গতবারও হয়েছিল এই প্রশ্ন আমি হচ্ছে কি একটা আমেরিকানের কাছে আমি ফাইলটা করি তো আমার প্রশ্নটা হচ্ছে কি এটা কি যুক্ত আমার কি করাটা ঠিক আছে যে 10,000 আমি দিয়ে দিচ্ছি অ্যাডভান্স নেক্সট ইয়ারের জন্য আমি লাস্ট ইয়ারে দিছি এটা ধন্যবাদ বোরহান ভাই একটু আগে আমরা এই নিয়ে ওই এস্টিমেট ট্যাক্স নিয়ে আমরা কথা বলতেছিলাম সো আপনার যে সিপি যে কাজটা করতেছিল হি ডুইং ওয়ান্ডারফুল এটাই করণীয় এটাই দরকার ছিল কারণ আপনি যে 1099 নেন ক্যাশ চেক বলেন আপনি চেকে ক্যাশ করেন বা ক্যাশে করেন আপনি কিন্তু ট্যাক্স পে করে আসতেছে না যারা 1099 পায় তারা কিন্তু ট্যাক্স পে করে না সো আপনি এন্ড অফ দ্য ইয়ার এসে আপনাকে ট্যাক্স পে করতে হয় একটু আগে যেটা বলেছিলাম যে লেস দেন $1,000 উপরে নিচে থাকলে আপনার ট্যাক্স পে করতে হবে না উপরে হলে আপনাকে পে করতে হবে যেহেতু আপনি ট্যাক্স আপনি $10,000 এস্টিমেট করতেছেন সো প্রতি কোয়ার্টারলি 2500 করে এটা দিয়ে আসতেছেন হুইচ ইজ আপনাকে অ্যাটলিস্ট উনি আপনাকে ফেলার টু এস্টিমেট ট্যাক্স পেনাল্টি থেকে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে মানে ওনার পেনাল্টি দিতে হবে না আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা যদি আপনি দেখেন যে আপনার ইনকাম যদি মনে করেন খরচ বেশি হয়ে যদি আপনার এই কমে আসে কিন্তু আপনি পে করেছেন বেশি তাহলে সেটা আপনি আবার রিফান্ড পাবেন তাহলে এমন না যে আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন আর টাকাটা পাবেন না কিন্তু আপনার ইনকাম এক্সপেন্স সাথে ক্যালকুলেশন করে যদি আপনার রিফান্ড হয় ওই যে এস্টিমেট ট্যাক্স যেটা বসাবেন 10,000 ওখান থেকে আপনি ফেরত পাবেন তবে এটা হি ডুইং ওয়ান্ডারফুল জব ইয়েস মানে রাইট 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 ওয়েতে সে কাজগুলো করছে রাইট এবং এর পাশাপাশি নূপুর একটা কথা বলে রাখি আমাদের অনেক ট্যাক্সি ড্রাইভার আছেন ফুড ভেন্ডার আছেন তাদের কিন্তু সিঙ্গেল যারা যাদের বাচ্চা আছে তারা সেটা আলাদা তারা বাচ্চার ক্রেডিট দিয়ে অফসেট হয়ে যায় কিন্তু যারা সিঙ্গেল তাদের কোনো কোনো ক্রেডিট নাই তাদের যে ইনকাম তারা কিন্তু এসে আপনার $3,000, $4,000, $6,000, $8,000 ট্যাক্স পে করে থাকে অ্যাট এ টাইম তো সেক্ষেত্রে কিন্তু একটা ওই যে আপনার পেনাল্টি কিন্তু অ্যাড হয়ে যায় এটা কিন্তু কোনো ট্যাক্স পেপার আই ডোন্ট নো ট্যাক্স পেপার এক্সপ্লেন করলে হুইচ ইজ গুড অনেক সময় ট্যাক্স পেয়ার এটা বুঝতে চায় না বলে যে না আমরা তো একবারে পে করি কিন্তু এই বাইটায় যে বুরহান বাইটা যেটা বললো এটা কিন্তু রাইট থিং হি ডুইং দ্যাট সো আমাদের ট্যাক্সি অপারেটর যারা যাদের লাইবিলিটি 1000 উপর তাদের উচিত যে আপনার নট অনলি উচিত এটা কম্পালসারি আপনাকে 4 টাইম এস্টিমেট ট্যাক্স পে করতে হবে আচ্ছা মানে এই পদ্ধতিটি হচ্ছে এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে রুল কিন্তু আমাদের কমিউনিটির আমরা প্রায় 95% দেখি দ্যাট ডোন্ট পে দ্য এস্টিমেট ট্যাক্স বিকজ তারা মনে করে যে না আমাদের বছর শেষে একটাই ট্যাক্স রিটার্ন কিন্তু একটা যে এন্ড অফ দ্য ইয়ার এসে আপনাকে দিতে হচ্ছে মনে করে $4,000 কিন্তু ওখানে কিন্তু 200 অথবা 300 টাকা আপনার ফেলার টু এস্টিমেট ট্যাক্স পেনাল্টি আপনি এটা কি যোগ হয়ে গেল এটা কিন্তু অনেকে বুঝে না বলে যে এটা ফুল পে করে দেন সো ওয়াই ইউ পেইং দ্য পেনাল্টি সেটি মানে এবং আমি না জেনে না বুঝে কিন্তু পেনাল্টিটি দিচ্ছি কিন্তু যারা ট্যাক্স এটা তৈরি করছেন আপনারা যারা আছেন তাদের কিন্তু বুঝিয়ে দেওয়া উচিত এবং আমরা যেটা করি আমাদের অফিস থেকে আমরা তো বুঝিয়ে দিই প্লাস ওদেরকে 4টা শীট দিয়ে দিই যে 1040E এর 4টা ভাউচার বানিয়ে দিই যে বেসড অন আপনার ইনকামের উপর এই বছর আপনি এইভাবে করে ট্যাক্সগুলো দিয়ে আসবেন সো দিয়ে আসলে হয় কি নেক্সটে যখন আপনি ট্যাক্স রিটার্ন করতে আসবেন সো আমাদের বুরহান ভাই বলেছিল যে 2500 টাকা করে 10000 দিয়ে আসছে এইভাবে যদি আপনি 4000 যদি একজন ডিউ হয় আপনি 1000 করে কোয়ার্টারলি দিয়ে দিলেন তাহলে বছর শেষে আপনার ব্যালেন্স ডিউ ইজ জিরো তো আপনি পে করতে হলো না আপনার আপনি অনেক সময় দেখা যায় ব্যাংকে একসাথে টাকাও থাকে না তো এই কঠিন হয় না আর কি সো ইজি ভাবে দেওয়া যায় আর কি আর ফোন আছে আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নিতে চাই কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে হ্যালো আমি বিশ্বজিৎ জ্যাকসনাইট থেকে বলতেছি জি বিশ্বজিৎ দা বলুন আমার প্রশ্ন হইছে আমার এই বছর W2 তে 65000 ইনকাম হইছে আমি NOBD তে জব করি সো আমার বাচ্চা 2 বছরের বাচ্চা আছে তার জন্য কি চিলড্রেন ক্রেডিটটা আমি পাবো ধন্যবাদ বিশ্বজিৎ দা ইয়েস আপনার জন্য গুড নিউজ সেটা হচ্ছে 65000 ইভেন দো আপনি আই বিলিভ মেরিট ফাইলিং জয়েন্টলি করলে আপনার আগে ছিল 110000 এই বছর $4000 আপনি ইনকাম রাখলে স্টিল আপনি $2000 পাচ্ছেন তবে 65000 আপনি 100% আপনার যদি লাইবিলিটি থাকে আপনি $2000 পাবেন এক বাচ্চা যদি হয় ইয়েস আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল ফুল পাবেন আচ্ছা কারণ এখান থেকে $24000 মাইনাস হবে যদি আইটেমাইজ না করেন ওই 24000 বাদ দিয়ে যে টাকা থাকবে এটার উপর ট্যাক্স লাইবিলিটি বেশি আসবে তাহলে $2000 পাবে সেটা আপনার ট্যাক্সকে কমিয়ে আনবে ইয়েস ইউ পাবেন আরেকজন আছেন আমরা একটু নিয়ে নিতে চাই কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম নূপুর ভাই ওয়া আলাইকুম আসসালাম জি অ্যাকাউন্টিং থেকে দুটো প্রশ্ন আছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ধরেন নিউ সিটি এজেন্সিতে জব করি এবং যদি 80000 এর উপরে যদি W2 ইনকাম হয় কিংবা 80000 এর মতো এবং আমার ওয়াইফ পার্ট টাইম জব শুরু করেছেন 3 মাস আগে তাহলে কি আমি আমার দুইটা বাচ্চার জন্য যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওই দুইটা পাবো দুইটা বাচ্চার জন্য দ্যাটস নাম্বার 1 নাম্বার 2 আমি আমার সিঙ্গেল ফ্যামিলি হাউস আছে আমি যখন ট্যাক্স ফাইল করতে পারবো আমার কি কি ডকুমেন্ট আনতে হবে W2 আনতে হবে আমি জানি হয়তো বাড়ির যে ডকুমেন্ট সেটাও আনতে হবে আর কিছু আনতে হবে কিনা আর ওয়াইফের যে পার্ট টাইম যে 3 মাস আগে শুরু করেছে তারও W2টা লাগবে সম্ভবত একটু যদি কাইন্ডলি এক্সপ্লেন করেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য দুইটা প্রশ্ন একটা হচ্ছে $80000 W2 ইনকাম আপনার দুইটা বাচ্চা রাইট সো আপনি ইয়েস আপনি এখন আমাকে দেখতে হবে যেহেতু আপনি বলছেন আমার সিঙ্গেল ফ্যামিলি আছে সেখান থেকে আপনি যদি আপনার $24000 উপরে হয় তাহলে আপনি আইটেমাইজ করবেন সেটা কীরকম সেখানে আপনার যে সিঙ্গেল ফ্যামিলি যদি হয় আপনি মর্গেজ ইন্টারেস্টটা প্লাস আপনার দিতে পারেন হচ্ছে এই যে ক্রেডিট আমরা $10000 আপনার স্টেট ট্যাক্স সিডি ট্যাক্স প্রপার্টি ট্যাক্স এই 10000 আর মর্গেজ ইন এটা যদি আপনার 24000 আর যদি ডোনেশন দিয়ে থাকেন এগুলো সবগুলো মিলে যদি আপনি 24000 এর উপরে হয় তাহলে আপনি আইটেমাইজ করবেন নাহলে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশন সো $80000 থেকে $24000 স্ট্যান্ডার্ড ডিডাকশন আর যদি আইটেমাইজ হয় তাও ডিডাকশন করতে পারেন একটা নিতে হবে দুইটা একসাথে নিতে পারবেন না ইদার স্ট্যান্ডার্ড ডিডাকশন আর আইটেমাইজ ডিডাকশন বাদ দিয়ে যেটা হবে সেটা ট্যাক্স লাইবিলিটি আপনার থাকবে আপনি ডেফিনেটলি এক বাচ্চার জন্য 2000 দুই বাচ্চার জন্য 4000 টাকা পেতে পারেন সো বেসড অন আপনার ইনফরমেশনের উপর সো আরেকটা প্রশ্ন ছিল নাকি এইটা তার আরেকটি প্রশ্ন ছিল সিঙ্গেল ফ্যামিলি হাউসের ক্ষেত্রে যে ট্যাক্স তিনি জানেন যে W2 যে ফর্ম সেটি আনতে হবে আর কি কাগজপত্র লাগবে ট্যাক্স ফাইলের সময় আর তার ওয়াইফ যে কাজ শুরু করেছেন 3 মাস হলো সেটির জন্য কি কাগজ যে 3 মাস করছে উনিও W2 পাবে এটার সাথে আপনার দুইটা একসাথে যোগ হয়ে আপনি ট্যাক্স রিটার্নটা করবেন আর বাড়ি যেহেতু আছে সেক্ষেত্রে আপনি 1098 মর্গেজ ইন্টারেস্ট স্টেটমেন্ট পাবেন আর আপনার ওইখানে যদি মর্গেজের সাথে ট্যাক্স হয় সেটা একসাথে চলে আসে নাহলে যদি আপনি আলাদা করে যান তাহলে আপনি কত টাকা ট্যাক্স দিয়েছেন সেটা আপনি রেকর্ড নিয়ে আসতে পারেন এইগুলো আপনার ডিডাকশন হবে আর অনেক সময় প্রশ্ন আসে যে রিপেয়ার মেনটেন্যান্স আমি কি নিতে পারবো কিনা আমরা কয়েকটা অনুষ্ঠান এটা কভার করেছি সিঙ্গেল ফ্যামিলিতে আপনি যদি নিজেই থাকেন ইউ ক্যান নট টেক দ্য রিপেয়ার মেনটেন্যান্স ডিডাকশন যদি আপনার এরকম এলিজিবল ডিডাকশন হয় ইজ গোস টু দ্য বেসিস এটা হচ্ছে ওই বিক্রি করার সময় কাজে লাগবে তবে এই মতে ডিডাকশন দেখানো যাবে না এটা এই মুহূর্তে সেটি লাগছে না কিন্তু রেন্টাল হইলে আপনি ডিডাকশন নিতে পারবেন আপনার রিপেয়ার মেইনটেন্যান্স থেকে শুরু করে সবকিছু মাইনাস করে হিসাব নিকাশ করে আপনার যে ইনকাম আসবে সেটা আপনার ট্যাক্সেবল ইনকাম হিসেবে যোগ করে আপনার ক্যালকুলেশন হবে কিন্তু সেটা নিতে পারবে কিন্তু ওয়ান ফ্যামিলির মধ্যে নিতে পারবে না আমরা অনেকগুলো বিষয় আজকে আলোচনা করেছি যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে সবশেষ আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে একটু দর্শকদের যদি বলতেন আমরা আজকে এডুকেশন ক্রেডিট নিয়ে কথা বলেছি তারপরে ট্যাক্স রিটার্নের যে সময়সীমা সেটি নিয়ে কথা বলেছি, ক্রেডিটের মধ্যে কি কি ক্রেডিট আছে সেটি নিয়েও আমরা কথা বলেছি। একটু সামারাইজ করে যদি সামারাইজের মধ্যে যেটা আমি দর্শকদেরকে আমাদের ট্যাক্স পেয়ারদেরকে বলবো, ইআইসির ব্যাপারে আর্ন ইনকাম ক্রেডিটটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা পাওয়ার জন্য, কারণ এটা গভর্নমেন্ট ফ্রি মানি, এই মানিটা নেওয়ার জন্য অনেকে অনেকভাবে আনইথিক্যালভাবে এটা এই ক্লেম করে থাকে। এটা যেন না করে, যদি আপনি ক্লেম করেন অনেক সময় দেখা যায় আপনি যদি এটা ভুলবশত ভুল ইনফরমেশন দিয়ে ক্লেম করে যদি রিফান্ডটা নিয়ে নেন আপনি তো খরচ করে ফেলবেন টাকাটা, কিন্তু আপনি দেখা যাবে যে দুই এক মাস পরে আপনার অথবা এক বছর পরে আপনার যদি অডিট হয় সেক্ষেত্রে আপনাকে যদি ঠিকমতো ডকুমেন্ট দিতে না পারেন তাহলে আপনাকে এই টাকা ব্যাক করতে হবে ইন্টারেস্ট অ্যান্ড পেনাল্টি সহ। তো আমি সাজেস্ট করব আমাদের ট্যাক্স পেয়ারদেরকে ইআইসির ব্যাপারে যেন কেয়ারফুল থাকার জন্য এবং প্রপার ডকুমেন্ট সাবমিট করার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এবং এই ট্যাক্স সিজনে ব্যস্ততার সময় আপনি আসছেন, দর্শকদের বিভিন্ন তথ্য উপস্থাপন করছেন, আমাদের টিবিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক আবারও বলে রাখতে চাই, সোমবার, বুধবার এবং শুক্রবার মোহাম্মদ হাশেমকে আমরা পাবো নতুন যে ট্যাক্স আইনটি সেটি নিয়ে তিনি বিভিন্ন তথ্য উপস্থাপন করবেন। আর আপনাদের যদি ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিংবা মতামত থাকে সেটিরও উত্তর দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন।